পাঁচ আগস্ট ছাত্রজন অভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতন হয়েছে তিনি তার বোনকে সহ দেশের বাইরে পালিয়ে গেছেন এই যে গণ অভ্যুত্থান হলো একজন ইসলামী চিন্তাবিদ সহায়ক হিসাবে আপনাদের ভূমিকা কি ছিল এবং এই তৎপরবর্তী সময়টা আপনারা কীভাবে দেখছেন দেখুন আসলে দীর্ঘদিনের এদেশের যে অপশাসন আমি বলবো যে স্বাধীনতার পর থেকে অনেকেই সরকারে এসছে গেছে ভালো মন্দ মিলিয়েই ছিল কিন্তু আমি একজন নাগরিক হিসাবে আমার কিছু অভিযোগের জায়গা আছে তার ভিতরে একটা হলো যে অপশাসন এদেশে কোনো আমলেই আপনার দূরীভূত হয়নি আমাদের পরে স্বাধীনতা অর্জন করে পৃথিবীর অনেক দেশ এমন পর্যায়ে চলে গেছে যাদের কাছে আমাদের ধর্ণা দিতে হয় আমাদেরকে চাকর হিসাবে নেওয়ার জন্য সোজা কথা এরকম অনেক দেশ আছে এটা আমাদের জন্য লজ্জার আমাদের দেশে এতগুলো সরকার এসছে এবং গেছে কোনো সরকার আমাদের ঢোক নিরাপদ পানি একটু নিরাপদ খাদ্য এবং নিরাপদ ঔষধের ব্যবস্থা কেউ করতে পারেনি আমাদের এখনও পর্যন্ত খাদ্যে ভেজাল নিশ্চিন্তে পান করব এরকম পানি আমাদের নাই এবং ঔষধ কিনতে গেলে সেখানেও ভেজাল এই জিনিসগুলোকে কেউ আপনার ঠিক করতে পারেনি এবং অপশাসন দলীয়করণ তারপরে যায় আপনার দুর্নীতি এগুলোর মহোৎসব তো হয়েছেই সর্বশেষ যখন জোলম নির্যাতনের সকল সীমারেখা পার হয়ে গেছে আপনি জানেন যে বৈষম্য বিরোধী আন্দোলন হয়েছে যে এই বৈষম্যের মধ্যে সবচেয়ে বড় বৈষম্যের শিকার যারা হয়েছেন তার মধ্যে অন্যতম হলেন ধার্মিক লোকেরা কারণ আপনি দেখেছেন যে দাড়ি টুপি থাকার কারণে শুধুমাত্র বহু মানুষকে আয়না করে নিয়ে যাওয়া হয়েছে বহু মানুষকে নির্যাতন করা হয়েছে মিথ্যা মামলা দেওয়া হয়েছে শুধু হিজাব থাকার কারণে শিক্ষা প্রতিষ্ঠান নাজেহাল করা হয়েছে এটা নিত্য নৈমিত্তিক একটা ব্যাপার ছিল মানুষ আসলে এখান থেকে মুক্তি চাচ্ছিল তো এই মুক্তি চাওয়ার জায়গা থেকে প্রত্যেকে যার যার জায়গা থেকে ভূমিকা পালন করেছে একজনের একরকম ভূমিকা ছিল আমার তো মনে হয় যে সাধারণ মানুষের মধ্যে এক ধরনের স্বতঃস্ফূর্ততা এসেছে এখন মানুষ আশা করছে স্বপ্ন দেখছে যে নতুন বাংলাদেশ হবে সেখানে কোনো দুর্নীতি থাকবে না অপশাসন থাকবে না চাঁদাবাজি থাকবে না সেখানে কেউ খাদ্যে ভেজাল দিতে পারবে না সেখানে মানুষের জীবনে কেউ ছিনিমিনি খেতে পারবে না সেখানে মানুষের জীবনে মূল্য থাকবে এই প্রত্যাশাগুলো মানুষের মধ্যে আছে সেই সাথে সংখ্যাগরিষ্ঠ মানুষের চিন্তা চেতনা এবং মূল্যবোধ পরিপন্থী কোনো কিছু চাপিয়ে দেওয়ার অপচেষ্টা করা হবে না সংখ্যালঘুরা এখানে আমাদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে থাকবে বসবাস করবে তারা সুখ শান্তি থাকবে এরকম বাংলাদেশের স্বপ্ন অন্য দর্জনের মতো আমিও দেখি কতটা সে স্বপ্ন হবে সময় বলে দিবে তবে আমাদের প্রত্যেকটা মানুষের প্রত্যাশা যে সেই বাংলাদেশ আমরা পাব এই যে আপনার সাথে কথা বলতে পারছি আমরা অনেকে মন খুলে কথা বলতে পারছি আমাদের ফাউন্ডেশনের মানুষ মন খুলে দান করতে পারছে অন্যান্য প্রতিষ্ঠানে দিতে পারছে এ এটা বিশাল বড় একটা ইতিবাচক দিক আমরা চাই এই পরিস্থিতিটা আরও উন্নতির দিকে যাক এবং পেছনের যে দুর্বিষহ অভিজ্ঞতা সেটার দিক যেন এই দেশ আর ফিরে না যায়